ওয়েলকাম টু মিশন সাকসেস। আশা করি সবাই ভালো আছো। আর টেটের যে নোটিফিকেশান বেরিয়েছে, তোমরা সেটার জন্য পড়াশোনা শুরু করে দিচ্ছ। তো এবার থেকে আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3টে ইউটিউবে ভিডিও নিয়ে আসার। তাহলে তোমরা আমাদের ব্যাচে যে ক্লাসগুলো পাচ্ছ সেটা তো পাচ্ছই পাচ্ছ, এক্সট্রা আরও কিছু ক্লাস এখানে পেয়ে যাবে। তো আজকে যে ভিডিওটা আমরা নিয়ে এসেছি সেটা হলো, তোমরা সবাই ভালো করে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো, এটা নাম হলো সিঁড়ি ভাঙা অঙ্ক। এটা বলি আমাদের কাছে বেশি পরিচিত, সিঁড়ি ভাঙা অঙ্ক। এটা সিম্পলিফিকেশান বা সরলীকরণ অঙ্ক বলে পরিচিত আসলে, কিন্তু আমাদের কাছে পরিচিত সিঁড়ি ভাঙা বলে। যেমন সিঁড়ির মতো ভেঙে ভেঙে আসছে তাই বলে সিঁড়ি ভাঙা। অঙ্কটা দেখতে হয়তো একটু অন্যরকম, কিন্তু আমরা যে মেথডে করব সেটা আজকে খুবই সোজা মেথডে করব, মানে দেখে দেখেই উত্তর করা যাবে। যে অঙ্ক পারো সেও পারবে, যে অঙ্ক পারো না সেও পারবে। আর মিশন সাকসেস তো এটাই বিশেষত্ব, যে অঙ্ক করতে গেলে সবসময় অঙ্ক না জানলেও হয়, কিছু ট্রিক্স জানলেই অঙ্ক পারা যায়। দেখো অঙ্কটা কেমনভাবে করি আমরা। তো প্রথমে একদম দেখো শেষেরটা, শেষে কী আছে, লব আর হর। তো কী করবো, প্রথমে লব আর হরের জন্য দুটো দাগ কাটব। আর যেহেতু অঙ্কটা 3টে স্টেজে আছে, তো 3টে স্টেজের জন্য 3টে দাগ কাটব, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। আর একবার বলি, দাগ কাটা অঙ্ক। অঙ্কর নাম কি? দাগ কাটা অঙ্ক। আর নিয়মের নাম কি? সর্বভারতীয় নিয়ম। আর একবার বলি, এই যে লব আর হরের জন্য 2টো দাগ কাটলাম, আর অঙ্কটা 3টে স্টেজ, দেখো না, এ একটা স্টেজ, এ একটা স্টেজ, এ একটা স্টেজ, 3টে স্টেজ। আচ্ছা, এটা কিন্তু স্টেজ ভাবো না, এটা কিন্তু 1, মানে অঙ্কর নাম ছিল 1, 1 নম্বর অঙ্ক তাই 1 লেখা ছিল। এবার লবটাকে প্রথমে লিখবো, মানে উপরে যেটা থাকে সেটা লব বলি, আর যেটা নিচে থাকে সেটা কী বলি? হর। লবটাকে উপরে লিখবো, হরটাকে নিচে লিখবো। বাস, এবার দেখো অঙ্ক কেমন হতে হতে যায়। আরও একবার বলি, লব আর হরের জন্য 2টো ঘর করলাম, আর যেহেতু অঙ্কটা 3টে স্টেজে ছিল তো 3টে দাগ কেটেছি। এবার লবটা সবসময় কিন্তু এই মেথডই হবে, লবটাকে প্রথমে লিখবো, হরটাকে পরে লিখবো, এই যে ওপরটাকে প্রথমে লিখেছি নিচেরটাকে পরে লিখেছি। এবার দেখো কী করতে করতে চাই, 7 আর 1 যোগ করলে কত হবে? 8। 7 আর 8 যোগ করলে কত হবে? 15। মানে ব্যাপারটা কী হচ্ছে বলো তো, দেখো ঠিক তার আগের সংখ্যার সঙ্গে যোগ হতে হতে যাচ্ছে। দেখো 7 আর 8 যোগ করলে হলো 8, 8-এর সঙ্গে 7 যোগ করলে কত হলো? 15। 15-এর সঙ্গে 8 যোগ করলে কত হবে? 23। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 15/23, এটাই উত্তর হয়ে গেল, সলিড অঙ্ক। আরেকবার বলি, লব আর হরের জন্য 2টো ঘর করলাম, আর 3টে স্টেজ ছিল বলে 3টে দাগ জানলাম, আর কী করবো না, ঠিক আগের সংখ্যার সঙ্গে যোগ করতে করতে যাব। দেখো না, 7-এর আগে কী ছিল? 1, তাহলে 7 আর 1 8 হলো, বাস এটা হয়ে গেল। 8-এর আগে কে ছিল? 7, 8 আর 7 15 হয়ে গেল, 15 লিখলাম। 15-এর আগে কী আছে? 8, 15-8 23, 23 হয়ে গেল, আর তো কিছু নেই। তাহলে 1/7 ছিল, এটা কী বলো? 15/23। দেখো দেখো তার পরেরগুলো দেখো, আগেরটা মতনই করবো। দেখো প্রথমে কী করবো, এই লব আর হরের জন্য, লব আর হরের জন্য 2টো ঘর টানো প্রথমে, এই লব আর হর হলো। এবার দেখো অঙ্কটা কটা স্টেজ আছে, 1টা 2টো 3টে 4টে, 4টের জন্য 4টা ঘর কাটবো, 1টা 2টো 3টে 4টে। তো লবটাকে উপরে লিখবো, আমরা আগেরটায় শিখেছিলাম, হরটাকে নিচে লিখবো। 3 আর 2, এবার কী করবো, তার আগের সংখ্যার সঙ্গে যোগ করতে করতে যাবো। 3 আর 2 কত হবে? 5। 5 আর 3 কত হবে? 8। 8 আর 5 কত হবে? 13। 13 আর 8 কত হবে? 21। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 13/21, এটাই উত্তর হয়ে গেল। আরেকবার বলি, লব আর হর লিখলাম, 2টো ঘর করেছি, 4টে স্টেজে আছে, 4টে দাগ কেটেছি। শুধু দাগ কাটলেই অঙ্ক পট করে হবে,
তিন আর দুয়ে পাঁচ, পাঁচ আর তিনে আট, আট আর পাঁচে তেরো, তেরো আটে একুশ, তাহলে 13/21 হয়ে গেলো অ্যান্সার। এটাই হয়ে গেল অ্যান্সার। নেক্সট দেখো, আজকে অঙ্কর যতগুলো টাইপ আছে, মানে এইরকম অঙ্ক যতগুলো হতে পারে সব অঙ্ক করাবো, সঙ্গে থেকো। নেক্সট সেকেন্ডটা দেখো। আচ্ছা এবারে দেখো, আগের সঙ্গে অঙ্কের কি পার্থক্য আছে দেখো। দেখো সেমই আছে অনেকটা, শুধুমাত্র এই একটা লাস্টে যোগ হয়ে আছে। দেখো এখানে দেখো, এক এখানে দেখো না, একটা লাস্টে কী হয়েছে, এই যে একটা লাস্টে যোগ হয়েছে, এখানে দেখো একটা ছিল না, ওপরে দেখো একটা যোগ হয়েছিল না, এই দেখো। এবার একই মেথড, কোনো মেথডে চেঞ্জ আমরা করব না। ল বার হরের জন্য দুটো ঘর টানবো, ল বার হর অঙ্কটা কটা স্টেজে আছে, এক দুই তিন, একটা দুটো তিনটে, এটা এখন দেখবো না, কেন এটা তো লাস্টে এক যোগ হয়ে আছে, এটা তো শেষে একটা যোগ হয়েছে না, তো তিনটে স্টেজ জানবো, এক দুই তিন, দাগ গাড়লি অঙ্ক পট। তো দুই আর তিন লিখবো। এবার দেখো যোগ করতে করতে যাব, অঙ্ক শেষ হতে হতে যাবে। তিন আর দুয়ে কত হবে পাঁচ, পাঁচ আর তিনে কত হবে আট, আট আর পাঁচে কত হবে তেরো, তাহলে কি হয়ে গেল 8/13। 8/13 এটাই উত্তর হতো যদি না একটা থাকতো। এবার সামনে গেছে এক প্লাস, তাই একটাকে যোগ করে দেবো। এখানে যদি এক প্লাস না থাকে, অন্য কিছু থাকতো দুই প্লাস, তাহলে দুইকে যোগ করতাম, এখানে এক প্লাস আছে তো একটাকে যোগ করব, যোগ করলে কত হবে তেরো হবে, আর লসাগু তো তেরোই আছে, তেরো আর আট একুশ হবে, তাহলে কত হবে 21/13। এটাই অ্যান্সার হয়ে গেল, বলে রাখি, 21/13 এটাই অ্যান্সার হয়ে গেল, বলে রাখি। তো দেখো আগেরটার মতোই করেছি, প্রথমে ল বার হরকে লিখেছি, তিনটে স্টেজ আছে, তিনটে লিখেছি, এক দুই তিন, এবারে এই স্টেজটাকে দেখলাম না কেন, কারণ এটা লাস্টে এক যোগ হয়েছে, এখানে অনেক কিছু থাকতে পারে কিন্তু, হ্যাঁ ওই জন্য দেখলাম না, এখানে দুই থাকতে পারে, তিন থাকতে পারে, পাঁচ থাকতে পারে, তেরো থাকতে পারে, পনেরো থাকতে পারে, তো আমরা পরপর স্টেজগুলো ভেঙে গেলাম। তো 8/13 এলো, এবার যেহেতু এক যোগ ছিল তাই এক যোগ করে দিয়েছি, হলো কি 1+8/13, এবার জাস্ট সিম্পল যোগ করে দিলাম, অ্যান্সার হয়ে গেল 21/13। নেক্সট পরের অঙ্ক দেখো, আশা করছি বুঝতে পারছো যে এটা অন্য টাইপ। তো এই টাইপটা কেমন আছে দেখো, এখানে আবার আগে যেমন সবগুলোই এক হয়েছিল, এখানে কিন্তু এক হয় নেই, আর আমি বলেছি যত অঙ্ক টাইপ আছে সব আমি করিয়ে দেবো। দেখো তো আমরা আবার ল বার হরের জন্য দুটো ঘর টানবো, ল বার হরের জন্য আমরা দুটো ঘর টানবো, দুটো ঘর টানলাম, কটা স্টেজ আছে দেখবো, এক দুই তিন, তিনটে ঘর টানবো, এক দুই তিন, দেখো প্রথমে এক বসবে, তারপরে বসবে পাঁচ। এবার আগে তো সব এক ছিল, এক যদি না থাকে, যদি অঙ্ক একটু কঠিন আসে, কঠিন নয় ঠিক, জাস্ট একটু লেভেলটা পাল্টালো, চার আছে তো, চার আছে, তিন আছে, দুই আছে, এখানে অনেক কিছু থাকতে পারে, তাহলে দেখো এই যে চারটা আছে, যে সংখ্যায় থাকবে এখানে সেটা লিখে দেবো ইনটু করে, তারপরে তিন আছে না, তারপরে ঘরটায়, তাহলে তারপরে ঘরটায় তিন লিখে দেবো, তারপরে ঘরটা কত আছে দুই, তাহলে দুই লিখে দেবো, আর সবগুলো কী হয়ে আছে, যোগ হয়ে আছে, যে তাহলে যোগ করে দেবো। দেখো চার পাঁচে কত হবে কুড়ি, কুড়ি একে কত হবে একুশ, তাহলে এখানে একুশ বসিয়ে দেবো, খুব সোজা। একুশ তিনে কত হবে, একুশ তিনে হবে তেষট্টি, তারপরে কত আছে পাঁচ আছে যোগটা, কত হবে 68, 68 হয়ে গেল, 68 এর সঙ্গে দুই যোগ গুণ করলে কত হবে, দুই আটে ষোলো, দুই ছয় বারো, একে তেরো, 136, তার সঙ্গে একুশ যোগ করলে কত হবে 157 হবে, তাহলে 157 বসালাম, তাহলে অ্যান্সার কত হয়ে গেল 68/157, এটা হয়ে গেল অ্যান্সার। আরেকবার বলি, শোনো 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 শোনো, সিম্পলভাবে বোঝার চেষ্টা করো, দুটো ল বার হরের জন্য দুটো দাগ কেটেছি, তিনটে স্টেজ আছে, এই একটাকে ধরিনি, এখন তিনটে স্টেজ আছে তাই তিন ভাগে ভাগ করেছি, তিনটে দাগ কেটেছি। এবার দেখো আগে তো সব এক ছিল তাই এই গুণটাকে আমরা দেখতে পাইনি, কারণ এখানে একের সঙ্গে যা গুণ করলে হবে সেটাই তো হয়েছিল না অরিজিনালি,
তাই আমরা ওটা করি নি, আর এক এক গুণ করি নি কষ্ট করে। এখানে দেখো এক নেই, চার হয়ে আছে দেখো, তাহলে চারটা কি করতে হবে না, গুণ করতে হবে, কারণ একের সঙ্গে যা গুণ হয়েছিল সেটা তো আমরা দেখতে পাইনি, তাই একটাকে আর গুণ করিনি আমরা আগে। দেখো চার আছে, তিন আছে, দুই আছে, তাহলে চার পাঁচে কত হলো, 20, এখানে যোগ ছিল তাই 21 হবল হলো, 3 × 21 কত হবে, 63, 63-র সঙ্গে 5 যোগ করলে কত হবে, 68 হবে, 68-র সঙ্গে 2 গুণ করলে কত হবে, 136, তার সঙ্গে 21 যোগ করলে কত, 157, তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল 68/157, এটাই অ্যান্সার হতো। এবার একটা তো সামনে যোগ আছে, তাহলে একে সামনে যোগ করে দাও, ঠিক আছে, 1 + 68/157 যোগ করে দাও, দেখো যা অ্যান্সার হবে, তাহলে এটা করলে কত হবে, 225/157, এটাকে যোগ করো, সিম্পল যেমন যোগ করো, 225/157, বোঝা গেল, আশা করছি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে ভিডিওটা আবার পিছিয়ে দেখো। খুব সোজা জিনিস, আগেরটা মতনই ঘর দাগ টানলেই অঙ্ক হয়ে যাবে, কারণ অঙ্ক তোমাকে তো সব লেভেলের শেখাতে হবে। আগেরটা ছিল কি যে পরীক্ষার জন্য কিন্তু সেরা, আগেরটা পরীক্ষা তো ওরকমই আছে, দেখবে সব এক দিয়েই থাকে, তোমরা নিশ্চয়ই দেখেছো, কিন্তু আমি যখন দেখাচ্ছি কোনো একটা জিনিস বা শেখাচ্ছি, তখন আমি তো সেই জিনিসের সার্জারি করবই করবো। সার্জারি মানে কি, যে সেখান থেকে যতগুলো অঙ্ক আসতে পারে সব রকম শেখাবো, নাহলে তোমার পরীক্ষায় কী আছে, ওই 1, 2, 3 যা শিখেছিলাম সেইগুলোই তোমার পরীক্ষায় আছে, সবগুলো তুমি নিশ্চয়ই দেখেছো, কোনো কোশ্চেন এক 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 দিয়েই থাকে। তো আমি এক এক দিয়ে তো শেখালামই শেখালাম, তো তার সঙ্গে যত রকম টাইপ হয় আমি সেটাও শেখাবো। নেক্সট দেখো পরের কোশ্চেন, দেখো এটা আবার অন্য টাইপ, এখানে আবার বিয়োগ আছে, দেখেছো কত রকম টাইপ নিয়ে এসেছি আমরা, এখানে আবার বিয়োগ আছে, বললাম না যতগুলো টাইপ আছে সব করে দেবো, তো বিয়োগই থাকুক আর যোগই থাকুক, সার্জারি আমরা করবই করবো। দেখো কতগুলো আছে, প্রথমে লবার হরের জন্য দুটো ঘর টানবো, দেখো একটা দুটো তিনটে, তিনটে স্টেজে, তাহলে 1, 2, 3 তিনটে করবো, ঠিক আছে। এবার দেখো প্রথমে 1, তারপরে 3 লিখলাম, আগেরটা কী করেছিলাম সবগুলো গুণ গুণ করে দিয়েছিলাম, কেন 2, 3, 2 এখানে গুণ করে দেবো, 2 লিখবো, এখানে কত লিখবো, 3 লিখবো, এখানে কত লিখবো, এখানে 2 লিখবো, এখানে দেখো সব মাইনাস আছে, তাহলে 3, 2, 6, 6 আর 1 বিয়োগ করবো, এবার আগেটা তো যোগ করেছিলাম, কেন যোগ চিহ্ন ছিল, এখানে তো বিয়োগ চিহ্ন আছে, দেখো সব, তাহলে বিয়োগ করবো, তাহলে 3, 2, 6, 6 আর 1 বিয়োগ করলে কত হবে, 5 হবে, 5 বসালাম, 5, 3 কত হবে, 15, 15-র সঙ্গে 3 বিয়োগ করলে কত হবে, 12, 12, 2, 24, 24-র সঙ্গে 5 বিয়োগ করলে কত হবে, 19 হবে। এখানে দেখো আর 1+ বা কিছু নেই, তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 12/19। সুতরাং যোগই থাকুক আর বিয়োগই থাকুক, প্রত্যেকটা অঙ্ক আমরা শিখবো আর তার সার্জারি করবো। দুটো ঘর আছে বলে দুটো টেনেছি, লবার ঘর আর তিনটে স্টেজি বলে তিনটে করেছি, আর মাথায় এখানে যেহেতু 1 নেই, তাই যে সংখ্যাগুলো ছিল সেগুলো গুণ আকারে লিখলাম, 3, 2, 6 আর 1 বিয়োগ করলাম, 6 আর 1 বিয়োগ করলে 5, 3, 5, 15, 15-র সঙ্গে 3 বিয়োগ করলাম, 12, 12, 2, 24, 24-র সঙ্গে 5 বিয়োগ করলাম, 19 হলো, তাহলে 12/19, এটাই হয়ে গেল এর সঠিক উত্তর। নেক্সট দেখো, এখানে দেখো আবার কত রকম অঙ্ক দিয়েছি, দেখো এখানে আবার প্লাস মাইনাস কত কী আছে, তো তুমি ভয় পেও না, তোমার জন্য আমি আছি। দেখো সার্জারি কেমন করতে হয়, তো এখানেও ঘর তো তোমরা টানা শিখে গেছো, বলো তো কটা ঘর হবে এখানে, আচ্ছা প্রথমে আমি টানি, লব আর হরের জন্য দুটো ঘর টানলাম, আর বলো তো কটা ঘর হবে, দেখো 1, 2, 3, 4 চারটে ঘর হবে, 1, 2, 3, 4, তো 1 আর 3 লিখবই লিখবো, আর ওপরে সব কী করে লিখবো, ওপরে সব গুণ করে লিখবো, তাই তো, তো গুণ করে লেখো, × 4 লিখে দাও, এটা কী লিখো, × 2 লিখে দাও, এটা লিখে দাও, × 3 লিখে দাও, এটাও × 2 লিখে দাও, ভালো করে দেখবে কিন্তু এটা সলিড অঙ্ক আছে, আর এখানে তোমার প্লাস মাইনাস দিয়েও আছে। প্রথমেই বলেছিলাম যত অঙ্ক আছে সব সার্জারি করব,
দেখো প্রথমটা কী চিহ্ন আছে? আচ্ছা চিহ্নগুলো আমি দিয়ে দিই, তাহলে কোনো কনফিউশন তৈরি হবে না। দেখো প্রথমে মাইনাস আছে, তাই মাইনাস দিচ্ছি, ছোটো করে মাইনাস দিচ্ছি। হ্যাঁ, তারপরে দেখো প্লাস আছে, তাই প্লাস দিচ্ছি। তারপরে দেখো মাইনাস আছে, মাইনাস দিচ্ছি। তারপরে দেখো প্লাস আছে বলে প্লাস দিচ্ছি। চিহ্নগুলো দিয়ে দিলাম যাতে আমি ভুল না করি আর কি। তো 4 3 12 হবে, 12-র সঙ্গে 1 বিয়োগ আছে, তাহলে কত হবে? 11 হবে, 11 লিখবো। 11 2 কত হবে? 22 হবে। এখানে দেখো যোগ আছে 3, তাহলে কত হবে? 25 হবে। 25 3 কত হবে? 75 হবে। বিয়োগ আছে 75-র সঙ্গে 11 বিয়োগ করলে কত হবে? 64 হবে। 64 2 কত হবে? 2 4 8, 2 8 16, 168। তার সঙ্গে 25 যোগ আছে, তাহলে 168-এর সঙ্গে 25 যোগ করলে কত হবে? দেখো 8 8 5 13, 6 2 8 8 1 9, আর 1 193 হবে। তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল, 64/193। নলে এই অঙ্ক অরিজিনাল মেথডে করলে প্রচুর সময় লাগে, কারণ এখানে আবার প্লাস মাইনাস সবটাই দেওয়া আছে। হয়তো তোমরা কোনো কোনো জায়গায় দেখবে যে প্লাসগুলো দিয়ে সব শিখিয়েছে, কিন্তু মাইনাস দিয়ে তোমাকে কেউ শেখায়নি। আবার মাইনাস দিয়ে শেখালো, এখানে আবার দেখো 4 2 3 2 আছে, এখানে 1 হয়ে নেই। 1 হয়ে থাকলে অঙ্ক তো সোজা ছিল, এখানে 1 হয়ে নেই। তো এই মেথডটা তোমার সব অঙ্ক হবে। কি বললাম, দুটো লবার ঘরের জন্য দুটো ঘর, আর যেহেতু 4টে স্টেজে আছে বলে 4টে ঘর করেছি। এবার মাথায় সংখ্যাগুলো লিখলাম, 4 2 3 2, 4 3 12 1 11, মাইনাস আছে বলে মাইনাস দিচ্ছি, 11 2 22 1, প্লাস আছে তো 25 দিয়েছি, 25 3 75, দেখো মাইনাস চিহ্ন আছে 11, 64 2 64 হয়েছে আমার 168, তার সঙ্গে 25 যোগ চিহ্ন আছে 193, তাহলে আমার কত হলো? 64/193, এটাই আমার অ্যান্সার হয়ে গেল, সলিড কোশ্চেন। তারপরেরটা দেখো, তারপরেরটা যদি বলো এটা আবার আলট্রা লেভেল, সত্যি এটা আলট্রা লেভেল। দেখো এটা আবার কীভাবে হয়, এখানে আবার দেখো সব 1 1 নেই, আগেরগুলো দেখো যতগুলো করেছে সব মাথায় কিন্তু 1 1 1 1 আছে, দেখেছো? ওপরেগুলো দেখো সব 1 1 ছিল, এখানে কিন্তু 1 1 নেই। আমি বলেছি যতগুলো টাইপ থাকবে আমি কিন্তু করাবোই করাবো। তো দেখো কীভাবে করবো, একটু ভালো করে শুনবে। আর বলে রাখি, তোমাদের পরীক্ষায় কিন্তু যেগুলো থাকে সেগুলো হচ্ছে এই অঙ্ক, এই ধরনের অঙ্ক পরীক্ষায় থাকে, কিন্তু আমাদের তো সব শেখাতে হবে, যেহেতু আমি একটা চ্যাপ্টার শেখাচ্ছি, সুতরাং পুরোপুরি সার্জারি করব, সব জিনিস যত থাকে তাই করব, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু শুধুমাত্র এইগুলো থাকে, হয় প্লাস দিয়ে থাকে কিন্তু মাইনাস দিয়ে থাকে, কিন্তু এইগুলো থাকে দেখবে। তোমরা নিশ্চয় প্র্যাকটিস এটা দেখেছো প্র্যাকটিস করতে গিয়ে, কিন্তু আমরা সবই শিখব। দেখো এটা, তাহলে আবার দুটো ঘর করবো আমরা, একটা দুটো, আর যেহেতু 3টে 4টে স্টেজ আছে নাকি, 3টে স্টেজ, 1টা 2টো 3টে, তো 3টে দাগ কাটবো, 1 2 আর 3। তো 2 আর 3 লিখলাম। এবার দেখো ওপরে তিনগুলো কী করবো, এই যে সংখ্যাগুলো ছিল এগুলো সব গুণ করেছিলাম ওপরে, তাহলে এখানেও গুণ করবো 3, এখানেও গুণ করবো 3, এখানেও গুণ করবো 3। আর একটা জিনিস দেখো, এখানে 1 নেই, তাহলে তোমাকে এই 2টাকেও তো ধরতে হবে, 1 ছিল বলে কি ওদের সঙ্গে মিশে গেছিলো তাই আমরা ধরিনি, 1টাকেও তো 2টাকে তো দেখতে হবে। তো 2টাকে আমরা এখন গুণ আকারেই লিখছি, ঠিক আছে? দেখো 1টা 2টো 3টা আছে, তো 3টাকে আমরা গুণ আকারেই লিখছি। এবার দেখো কী করবো, 3 3 9, দেখো সব প্লাস আছে, তো 3 3 9, 9 আর 2 কত হবে? 9 আর 2 হবে 11, 11 লিখলাম। এইখানটা ভালো করে বুঝবে, 11 3 33, 33-র সঙ্গে আমরা কিন্তু শুধু আর 3টা যোগ করব না, 11 3 33 হলো, এই 11 3 33 হলো, 33-র সঙ্গে আমরা এই পুরোটা গুণ করব, যোগ করব। 33 আর 6 কত হবে? হবে 39, তাহলে আমরা কী লিখবো এখানে? 39 লিখব, ঠিক আছে? এবার 39 আর 3 গুণ করলে কত হবে? 39 3 গুণ করলে কত হবে? 3 9 27, 3 3 9 117। তো বলো তো তোমরা, এবার আমরা কত যোগ করবো, 11 যোগ করবো নাকি 22 যোগ করবো? ভেরি গুড, অবশ্যই আমরা এর সঙ্গে 22 যোগ করবো, কেননা এইটা তো আছে পুরোটা আছে, 22 যোগ করবো। দেখো কত হবে, দেখো 7 আর 2 9 3 1, কত হলো? 139, তাই তো? 139, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার, 39 নাকি,
আচ্ছা, এটা 29 39 নেই, এখানে 39-এর সঙ্গে 2 তো আছে, 78 আছে, তাই তো? 39-এর সঙ্গে 2টা তো গুণ আছে, তাহলে 39-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 2 9 18, 2 3 6, 78 হবে। এই যে এটা আছে যে, আমি প্রথম থেকে আরেকবার করি, দেখো দেখো কত ভালো করে। প্রথমে দুটো আছে ল বার হর, তাই তুমি দুটো ঘর টেনে নাও, ল বার হর দুটো আছে বলে দুটো ঘর টেনে নাও। 1 2 3, তিনটে স্টেজে আছে, তাই তিনটে টানো, 1 2 3, 2 আর 3 লিখলে। এবার আমরা এই পাশের সংখ্যাগুলো কী করছিলাম? গুণ করছিলাম, তো এখানেও আমরা গুণ করব, কেন ব্যতিক্রম হব? সবই যখন করছি এখানেও তাই করব। আর এখানে দেখো আগে সব 2 ছিল, কিন্তু এখানে 2 নেই, তো 2 থাকলেই বার আর না থাকলেই বার, যাই থাকবে আমাদেরকে তো অঙ্ক শিখতে হবে না, সব যত রকম আছে। তো কী করব, এই 2টা ছিল, এই 2টা এখানে কি গুণ করতে করতে যাব। দেখো এবার 3 3 9, আর 2 যোগ করলে কত হবে? 11, ঠিক আছে, 11 হলো। 11 3 কত হবে? 33, 33 সঙ্গে আর কিন্তু 3 যোগ করব না, এই 3 আর 2টা পুরোপুরি যোগ করব। 3 2 কত হবে? 6, তাহলে 11 3 33, 33 আর 6 যোগ করলে কত হবে? 38 হবে, সরি 39 হবে। তাহলে আমি 39 লিখবো এই জায়গাটায়, কত লিখবো এখানে? 39 লিখবো। দাঁড়াও একটু, জায়গাটা একটু সমস্যা হচ্ছে, একটু ওয়েট করো, দাঁড়াও একটু পরিষ্কার করে করি জায়গাটা। দেখো যেখানে আসছিলাম আমরা, 1টা 2টো 3টে 4টা 5টা, 2 3, ওপরে 3 গুণ করেছি, এটার ওপরও 3 গুণ করেছি, এটার ওপরও 3 গুণ করেছিলাম, আর 2 ছিল বলে 2 লিখেছি, এটাও 2 লিখেছি, এটাও 2 লিখেছি। 3 3 9, 9 আর 2 কত হবে? 3 3 9, 9 আর 2 কত লিখবো? 11 লিখবো, তাহলে এখানে 11 লিখবো। এবার যখন করব 11 3 33, 33 আর 8টা যোগ করব, 33-এর কথা 39, তাহলে 39 লিখব। এবার দেখো 39 3 গুণ করলে কত হবে? 39 3 গুণ করলে কত হবে? 3 9 27, 3 3 9 10 11, 117, তার সঙ্গে বলো তো কত যোগ করব? 11 যোগ করব না 22 যোগ করব? অবশ্যই 22 যোগ করব, তাহলে 117-এর সঙ্গে 22 যোগ করলে হবে কত হবে? দেখো 7 আর 2 9 3, 139 হবে। তাহলে এটা থেকে অ্যান্সার কী দাঁড়ালো? এই যে 39টা তো সামনে ছিল, 2 গুণ আছে, তাহলে 39-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 2 9 18, 2 3 6 আর 1 7, তাহলে কত হবে? 78 হবে। তো তাহলে অ্যান্সার কত দাঁড়ালো? 78/139, 78/139, এটাই এর অ্যান্সার দাঁড়ালো। আবার এটাই এর অ্যান্সার নয়, যেহেতু সামনে তো 3 আছে, 3-কে সামনে যোগ করে দাও, যেটা হবে সেটাই উত্তর, 3 প্লাস 78/139। এই অঙ্কটা একদম সিজিএল লেভেল, ঠিক আছে? শুধুমাত্র বারবার করে দেখো যে কীভাবে করলাম, তাহলে তুমিও পারবে। কেন পারবে না? কী এমন আছে এটার মধ্যে যে তুমি পারবে না? আগেগুলো তো খুবই সোজা করে করলাম, এবার তোমাকে সব লেভেলের শিখতে হবে, এটা একদম সিজিএল লেভেলের শিখলাম। পরেরটাই দেখো কত সোজা মেথড আবার করতে পারবে। দেখো এই যে সেই চলে এসছে হালুয়া অঙ্ক, ঠিক আছে? তাহলে দেখো কতগুলো ঘর টানবো আমরা, দেখো কতগুলো ঘর টানবো আমরা। এই যে ল বার হরের জন্য দুটো ঘর টেনেছি, 1 2 3, 3টে টানবো, 1 2 3, এই যে 1 আর 2 যোগ করলাম, 2 আর 1, এবার দেখো কত সোজা হবে। দেখো 2 আর 1 যোগ করলে 3 হবে, 3 আর 2 যোগ করলে কত হবে? 5 হবে, 5 আর 3 যোগ করলে কত হবে? 8 হবে। তো 5/8, এবার 1 যোগ ছিল, তাহলে 1 প্লাস 5/8 মানে কত হলো? 8 লসাগু হবে, 8 প্লাস 5 মানে 13/8 হবে। এবার দেখো অঙ্কটা কেমন, তাহলে হলো 13/8, তাই তো? তাহলে এই 13/8টা কী পেলাম বলো তো? এক্সের মানটা। এবার অঙ্ক আবার যদি বাড়াতে চায়, অঙ্ক আবার বাড়িয়েও দেয়, তো বাড়িয়ে দিলে এবার তোমার তো এক্সের মান বেড়িয়ে গেছে, তুমি এখানে এক্সের মানটা বসিয়ে দাও, আশা করছি পারবে এবার। তাহলে 2 ইন্টু, এক্সের মান তো আমার 13/8 বেরিয়েছে, তাহলে 2 ইন্টু 13/8
প্লাস 3/4 করো এবার, দেখো 2, 4, 8 কাটাকাটি হয়ে গেল, তাহলে 13/4 আর 3/4 করলে কত হবে? 16/4 হবে। 16/4 কাটাকাটি করলে অ্যান্সার কত হয়ে গেল? 4 হয়ে গেল, একদম সলিড। সুতরাং অঙ্ক যদি চাই, মানে আজকে আমি কী কী ডিসকাস করলাম বলো তো, যত রকম টাইপ হয়, দেখো এক দিয়ে দিয়েছি এখানে, আবার দেখো লাস্টে এক্স দিয়েও দিলাম, তো এর বাইরে কিছু নাই। তুমি এই 8টা অঙ্কই খাতায় টুকে নাও, যত দিন চাই পরীক্ষা দেবে, সিঁড়ি ভাঙা অঙ্ক তোমার হাতের মুঠোর মধ্যে, গ্যারান্টি 100%। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় আমাকে চ্যাট বক্সে অবশ্যই লিখবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, হ্যাঁ, টাটা।